আবারও বড় সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ হানা দেয় কালিয়াচক থানার যদুপুর বাসস্ট্যান্ড এলাকায়, এবং সেখান থেকেই ঈশা শেখ নামে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় 4,02,000 টাকার জাল নোট। নোটগুলি সবই 2,000 টাকার। ধৃতকে এদিন রাতে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে আনা হয়। জানা গিয়েছে ঈশা শেখ এর বাড়ি কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘুনটোলা গ্রামে। সেই নোটগুলি কোনো অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যদুপুর স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশের খবর সূত্র অনুযায়ী পৌঁছলে তাকে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবককে আজ মালদা জেলা আদালতে তোলা হবে। জিএমটি নিউজ, মালদা।